মর্নিং বন্ধুরা, আজকে আমি সকাল সকাল শোকেসের সব জামা কাপড় বের করে একটু রোদে দিয়েছিলাম। তা রোদে বেশিক্ষণ রাখতে পারিনি, কিছুক্ষণ পরেই বৃষ্টি চলে এসেছিল, তো তার জন্য সব আমি তুলে গুছিয়ে রেখে দিয়েছি। তো শোকেসের সমস্ত জিনিস আমি বের করেছিলাম। তো শোকেসটা আমি একটু প্রথমে ভালো করে ঝেড়ে নিলাম। তো ঘরের সব কাজ গুছিয়ে নিয়ে আমি একটু আমার পিসির বাড়ি যাব। ভাবলাম একটু গুছিয়েই রেখে যাই, নাহলে চারিদিকে ছিটিয়ে রয়েছে। তো আমার পিসির বাড়ি বেশি দূরে না, আমার বাড়ির থেকে এই 6-7টা বাড়ির পরে আমার পিসির বাড়ি। তো প্রথমে আমি শোকেসে ঝেড়ে নিয়ে পেপারগুলো পেতে নিলাম। পেপার পেতে শাড়িগুলো রাখলে ভালো থাকে। তো শাড়িগুলো আমি এবার গুছিয়ে নিচ্ছি। তো কিছুদিন আগে আমার পিসি হঠাৎই মারা গেলেন স্ট্রোক হয়ে। শাড়িগুলো আমি সব গুছিয়ে ফেলেছি। নিচের থাকটা ওইভাবেই গুছিয়ে নিচ্ছি। তো পিসি মারা গেছে হঠাৎই, তো তার জন্য তোমাদের সঙ্গে আর সেটা আমি শেয়ার করিনি। খুব দুঃখজনক ঘটনা এটা, হঠাৎই মারা গেছেন। কোনো শরীর খারাপ টুল খারাপ কিচ্ছু ছিল না, হঠাৎ স্ট্রোক হয়েছে, মারা গেছে। তো প্রথমে আমি সব গুছিয়ে নিলাম, নিয়ে ঘরটা একটু নোংরা হয়ে গেছিলো, ওগুলো একটু পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো ঝাড় দেওয়া হয়ে গেলে আমি একটু গুছিয়ে চলে যাব আমার পিসির বাড়ি। আমার পিসির বাড়ি বাবার বাড়ির থেকে সবাই এসেছে। দেখো আমার ছোটো কাকি, এটা আমার ছোটো কাকি, এটা আমার দিদি মেজো জ্যাঠার মেয়ে, আর আমার একটা ভাইয়ের বউ এসেছে। তো আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। এটা আমার ভাইয়ের বউ, তা এটা আমার দিদির মেয়ে। তো আমার পিসি মারা গেছে বললাম আমি তোমাদের সঙ্গে। তো এটা দেখো আমার পিসি, আমার বড় পিসি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি।